পিসমিল্লা রহমানির আলাইকুম ভিউার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই আর ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এল লাইট দিয়ে ডিজে লাইট বা মিউজিক লাইট বা কালার লাইট তৈরি করতে পারবেন তো এটা খুব ইজি এজন্য অবশ্যই আপনার একটা নষ্ট এল বাল্ব থাকতে হবে তো আমরা একটা এল বাল্ব নিয়েছি এবং সাথে একটা হোল্ডার রয়েছে আমরা প্রথমে এই বাল্বটা টেস্ট করে নিচ্ছি দেখুন বাল্বটি কিন্তু জ্বলছে না এরপর আমরা এই বাল্বটি খুলব খোলার পর দেখুন এখানে একটি এল সার্কিট রয়েছে এই এল ইডি সার্কিটটা কিন্তু নষ্ট এজন্য আমরা এটাকে এখান থেকে তুলে ফেলবো তোলার পর দেখুন এখানে একটু ড্রাইভার রয়েছে এই ড্রাইভারটাও আমরা এখান থেকে খুলে দেবো জন্য আমাদের এখানে যে সোল্ডারিং ওয়্যারটা আছে এটা তুলে ফেলতে হবে সোল্ডারিং আয়রনের মাধ্যমে তো আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে সোল্ডারিং ওয়্যারটা তুলে দিচ্ছি তো এ পর্যায়ে ভিতরে ড্রাইভারটা খুলে নেওয়ার জন্য এখানে থাকা সোল্ডারিং ওয়্যারটা সরিয়ে দিচ্ছি দেখুন এটা আমাদের হাতে সম্পূর্ণভাবে খুলে এসেছে তো এটি আমরা এখান থেকে একেবারেই সরিয়ে দিচ্ছি এটার আমাদের কোনো প্রয়োজন নেই তবে এই যে টি রয়েছে এটার আমার কিন্তু দরকার আছে কারণ এর অপর দিকে আমরা আমাদের আরেকটা এসএমডি আছে কালার লাইট ওই কালার লাইটটি মূলত সাত কালার জ্বলে সেটা আমরা দিকে লাগাবো এজন্য এটার আমাদের দরকার আছে এবং আমাদের যে বাল্বটা আছে এই দিকটা আমরা একবারেই ফ্রি করে রাখবো যাতে আমাদের ঝালাই দেওয়া সহজ হয় দেখুন আমাদের এদিক থেকে এদিকে একেবারেই কমপ্লিট আছে এরপরে আপনারা এরকম একটি কালার সার্কিট কিনে নেবেন তো এটির পাইকারি দাম হচ্ছে শুধুমাত্র পঁয়চল্লিশ টাকা এটি সাত কালারের হয়ে থাকে এই বাল্বটি যখন আমরা তৈরি করব তখন আপনারা সেটি দেখতে পারবেন তো আমরা এবারে এই যে এম ডিটি সুপার কুলো আটার মাধ্যমে ডিটি এখানে সুন্দর করে বসিয়ে নেব তো আটা দিয়ে রাখলাম কিছুক্ষণ থাক তাহলে আটাটা ভালোভাবে ধরবে তো এ পর্যায়ে আমরা দুইটি লাল এবং কালো তার নিয়েছি এই তার দুটো আমরা মূলত হোল্ডারের পিছন দিয়ে বের করব দেখুন আমরা তার দুইটো এদিক দিয়ে কিন্তু বের করে দিয়েছি এরপর সোল্ডারিং ওয়ার বা রাং তার দিয়ে ঝালাই করে দেব খুব ভালো করে এরপর আমাদের যে অতিরিক্ত টার্মিনাল দুটি দেখা যাচ্ছে এগুলো আমরা কাশি দিয়ে কেটে দেব এরপর আমরা বলটি আবার স্বাভাবিকভাবে ঘুরিয়ে নেব এরপর আমাদের হাতে যে এসএমটি রয়েছে মূলত সেভেন কালার জলা এসএমডি এটিতে আমরা দেখুন দুইটি কানেকশন কিন্তু এখানে দেওয়া আছে এল এবং এন তো এখানে আমরা এনে কালো তারটি লাগিয়ে দেবো এবং এল যেখানে দেওয়া আছে সেখানে লাল তারটি লাগিয়ে দেবো তো এখানে অবশ্য কোন তার কোথায় যায় সেটা দেখার বিষয় নয় এখানে যে কোনো তার যে কেননা এখানেই কানেক্ট দিলেই হয়ে যাবে তো এক্ষেত্রে আমরা লাল কালার এভাবেই কানেক্টেড করে নিচ্ছি এরপর আমরা এটা স্বাভাবিকভাবে এখানে বসিয়ে দেবো যেভাবে লাগানো ছিল দেখুন আমরা এটা যেভাবে খুলেছি ঠিক একইভাবে এখানে কিন্তু বসিয়ে দিয়েছি এরপর আমাদের এখানকার যে কভারটা ছিল সেটা লাগিয়ে দেবো এখানে পরিশেষে আমাদের নষ্ট এলইডি বাল্ব বা লাইট দিয়ে ডিজে লাইট বা মিউজিক লাইট বা কালার লাইট বলেন সেই লাইটটি কিন্তু তৈরি করা শেষ এবারে আমরা আপনাদের মাঝে একটু জ্বালিয়ে দেখাচ্ছি আমরা বিদ্যুতের লাইনটি অফ করে দেব এবং বাল্বটি আমরা আবারও হোল্ডারে লাগিয়ে দেব এরপর দেখুন লাল সবুজ ব্লু হলুদ বেগুনি সাদা লাল ব্লু সবুজ আবার ব্লু অনেক কালার কিন্তু বাল্বটি জ্বলছে আমাদের এই বাল্বটি মূলত ষাটটি কালার জলে